পাগলা নদী চিনেন নি। আজকে চলে গেছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের পাগলা নদীর পাড়ে। মা, মাছ ধরেনি? কি মাছ কি মাছ? শুরু হয়ে গেছে যে পাগলা নদীর কাছে চলে আসছি। অনেকগুলো মোটর সাইকেল আসছে, আরো অনেক লোকজন আসতেছে। একটা শরম বাচ্চাছে, ভিডিও করে দিক। সাইরা দিলে কি সে তেলে সবাই দেখা, তুমি ভাইরাল হয়ে যাবে। কটা কুড়ি মাছ কটা হইবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ব্লগটা হচ্ছে পাগলা নদী, পাগলা নদী চিনেন নি। আজকে চলে গেছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের পাগলা নদীর পাড়ে। তো যাইতে যাইতে যে আমার মোটর সাইকেলের মধ্যে দিয়ে যে ভিডিওগুলো মোবাইল থেকে আমি একটু কাপাকাপি করতেছিলাম, আজকে ভিডিওটা খুবই সুন্দর হইতে যাইতেছে, দেখলে মনোমুগ্ধকর ভালো লাগবে আপনাদের আশা করছি। তো এখানে আমি যাইতেছিলাম আর ক্যামেরাটা ধরে রাখছিল আমার যে সহধর্মিনী উনি, তো আমার ওয়াইফ ধরে রাখছিল ক্যামেরাটা। তো এটা আসলে অত নতুন নতুন ভিডিও করতেছে পারে না, তাই শিখেছি ওরে। যাই হোক, তো পাগলা নদীটা তো সবাই চিনতে পারছেন, যারা শরীফপুর আশুগঞ্জে আছেন, যারা আমাদের এলাকার আছেন, তারা অবশ্যই পাগলা নদীটা দেখছেন গিয়েছিলাম। তো অনেকদিন পরে যারা দেশের বাহিরে বা প্রবাস থেকে দেখতেছেন এই পাগলা নদী, তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে পাগলা নদী আগের মতো আছে না নতুন করে নতুন সৌন্দর্য হয়েছে। তো এর ভিতরে শুরু হয়ে গেছে যে পাগলা নদীর কাছে চলে আসছি, অনেকগুলো মোটর সাইকেল আসছে, আরও অনেক লোকজন আসতেছে। তো এখানে যে বাচ্চারা যে মাছ ধরতেছে, মাছ ধরার ভিডিওগুলো দেখবো, ওদের সাথে কথা বলবো। নদীর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, আমার মাতাল মাতাল লাগে। আসলে গানটা মনের সুখে গাইছিলাম এই জন্য যে, কারণ হচ্ছে এত সুন্দর লাগতেছিল, বাতাস কি প্রচুর, আর এই নতুন এই যে পানির ঢেউগুলো না, ভালো লাগছিল খুব আমার কাছে। আর ঠান্ডা বাতাস এত ভালো লাগতেছিল, অনেকক্ষণ বসেছিলাম নদীর পাড়ে আর ঢেউ দেখতেছিলাম। আকাশটাও আবার একটু নীল নীল ছিল দেখতে, এত ভালো লাগছিল বলার মতো না, খুবই সুন্দর, খুবই চমৎকার দেখবার মতো। তো এখনই দেখতে পারবেন যে এই যে বাচ্চাদের সাথে মাছ ধরতেছে বাচ্চাগুলো কি করে। কি করবা এই মাছটা? মাছ কটা এটার ভিতরে খেয়াল লেগে এ মাছ, এ মাছটা কি করবা? কি বাকি রে? তোমরা কি করো? মাছ লাগবে নি দেখি, মাছ লাগবে। ভিডিও করলে কিসে তোমারে দেয় মানছে সবাই দিক খেলা কি কটা লাগছে? দিই মাছ কটা লাগছে? এটা ভিতরে কটা দিই? দি দি না ভাই, দেখলে কি নিমু গা, কি নিমু গা, তো দিবা না দি। কটা সরম পাইতেছে, ভিডিও করে দি। সাইরা দিলে কি সে সবাই দেখা, তুমি ভাইরাল হয়ে যাবে। কটা কুড়ি মাছ কটা হইবা? ক ঘন্টা হইছে আইসো জানে? সপ্তাহ না আগে আইসো তো। নাম কি? নাম কো? চরম পয়সা। এখন মাছ ধরে নি গো? হ্যাঁ, তোমরা মাছ ঠিক মাছটি নিয়ে গেছি। হ্যাঁ, একটা মাছ নিয়ে গা, গেল গেল আমার। হ্যাঁ, আইতাম দিদ না এই এই লেখেছে ওই কো, এটার নাম কি তাই তোমার?
এগুলো রাহা যা হোক আসে দিচ্ছে নি ধরেনি মাছ বিসমিল্লা কিছু নেই এর লেগে তো মাছ ধরে না এই ছোট ভাইটার মতো হাতে দিয়া এই যে হাত দিয়া এইভাবে কারা কারা মাছ ধরছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন কিভাবে হাত দিয়া আমরা আসলে পা আগে আমি ছোটবেলায় যখন বগা মালতাম বগ আর কি বগ তখন আসলে সব করে এইভাবে মাছ ধরতাম মগের জন্য পাখির জন্য সারুর জন্য এগুলোর জন্য মাছ ধরছে জন্য। তো আসলে কারা কারা এইভাবে আমার মতো মাছ ধরছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই দিক দিয়ে এই যে গাঙ্গের পাড়ের যে ভিউ না ওয়াও আর ওয়া এত সুন্দর লাগছে আমার কাছে আল্লাহ মনোমুগ্ধ করে একদম। আর বাতাস এত বাতাস বলার মতো না দেখেন বাতাসে কিভাবে পাতাগুলা উঠতেছে। তো আর এই যে মাছ ধরার দৃশ্যগুলো গ্রামের আমরা ছোটবেলায় যারা ধরতাম তাদের কাছে কেমন লাগছে তারা কারা কারা ফিল করছেন যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আজকে কমেন্টস করে যাবেন কারা কারা এই দৃশ্যগুলা দেখছেন জীবনে ঘটে গেছে কাদের কাদের। তো এর মধ্যে দিয়ে আমি আপনাদের মাঝে থেকে আজকে বিদায় নিয়ে নিব ভিডিওটা শেষ করে দিব বেশিক্ষণ আর নেই। তো আপনারা যারা যেখান থেকে দেখতেছেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আর নদীর নৌকাগুলো দেখতে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে। আর যারা আমাদের লালপুর শরীফপুরের যারা আছেন যেহেতু এটা শরীফপুরের ভিডিও তারা অবশ্যই শরীফপুরের বাইরে অবশ্যই একটা করে শেয়ার করবেন আর শেয়ার করা একটা কমেন্টস করবেন যে আমি শরীফপুর থেকে দেখছি ঠিক আছে। তো আমার ইউটিউবে অথবা ফেসবুকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওগুলো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সঙ্গে আমার সাথে থাকার জন্য। তো এই যে বাতাসের যে দৃশ্যগুলো দেখাচ্ছি দেখেন আসলে এগুলো ফিল করার মতো। আমি যখন প্রবাস থেকে আসছি আসার পরেই ওইদিকে গেছিলাম ঘুরতে তো ঘুরতে যাওয়ার সময় এত ভালো লাগছে যে ফেনা ভাতা আগে যখন গরুর লেগে ফেনা ভাঙতাম তো এগুলো আসলে মনে পড়ছে আমার খুব। তেমন আসলে বিদেশে থাকি এই গরু টরুর ফেনা টেনা ভাঙ্গা হয় না কিছুই করা হয় না সেই জন্য আশগুলা দেখতে পারছি না আশগুলা আসলে ভিডিও করতে মনে নাই এদিক দিয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওগুলার দৃশ্যগুলা। আকাশটাও খুব ঠান্ডা ছিল বিকাল টাইমে গেছিলাম গাঙ্গের পাড়ে আর গাঙ্গের পাড়ের ঢেউ আর গাঙ্গের পাড়ের বাতাস কত মজা লাগছে আমার কাছে খালি ওয়াও আর ওয়াও লাগছে খালি ওয়াও আর ও সেই স্বাদ। তো আসলে আমরা যারা বিদেশে থাকি প্রবাসে থাকি এগুলো অনেক ফিল করি। যারা প্রবাসী বাইরে আছেন অবশ্যই কমেন্টসে বলবেন যে আপনি কি ফিল করছেন কিনা আপনার কি ভাল লাগছে কিনা। আর এই দশে গাঙ্গের পাড়ের রাস্তাটা আমি আলট্রা মোডে দেখাচ্ছি আপনাদের এখনই আমার ভিডিও এই রাস্তার ইয়া দিয়েই শেষ করে দিব। এই রাস্তাটা যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের এই দৃশ্যটার মধ্যে দিয়ে আমার ভিডিও শেষ হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কে কোথা থেকে ভিডিও দেখছিলেন কমেন্টস করে জানাবেন। আর যারা যারা পাগলা নদীর পাড়ে আছেন পাগলা নদীর পাড়ে যারা বসবাস করেন তারা অবশ্যই ফাগলনি নদী কয়ডারে আসলে আমরা গ্রামের ভাষায় কই ফাগলনি নদী। তো ফাগলনি নদীরে যারা পছন্দ করেন যারা এই নদীতে গোসল করছেন যারা এই নদীরে ভালোবাসেন যারা এই খিয়াডা এই নৌকাটা পার হয়েছেন তারা অবশ্যই জানাবেন যে ভাই অনেক দিন পরে যারা ওই নদীর ওই পার থেকে দেখতেছেন যারা আছেন ওই যে জাল সুগানি ক কি জানে ক আমি তো এ পারেন নামও জানি না ভুল লাগিয়েছি গা অনেকদিন পরে আইছি। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।